গাইজ, আমরা এখন ভিতর দিকে যাচ্ছি এবং হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। এটা কুয়াশা না, এটা আসলে ধুলা। সামনেই হচ্ছে কয়লা, যার কারণে একটু পরে দেখতে পাবেন আপনারা ডান পাশে আমার প্রচুর কয়লা। আমার সাথে আছে রহমান ভাই, ফাহিম এবং আরো দুজন ভাই। এই এলাকায় বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আমরা আসছি। দাওয়াত খাওয়া শেষ করে আমরা নদীর পাড়ে গেলাম। শীতের কারণে পানি শুকিয়ে গিয়েছে আর প্রচুর দুর্গন্ধ। আসলে নদীর পাড়ে দাঁড়াবো কিন্তু প্রচুর দুর্গন্ধ থাকার কারণে মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, শ্বাস নেওয়া যাচ্ছে না, আপনাদের সাথে কথা বলাই যাচ্ছে না। খুবই বাজে একটা অবস্থা এই জায়গার, এবং এখানকার মানুষজন কিভাবে থাকে আমার কোনো মানে মাথায় ধরতেছে না। মানে তারা কিভাবে এখানে থাকে এত দুর্গন্ধের মধ্যেও। পানি ময়লা আর গন্ধ, আল্লাহ রে, খাওয়া নেই জীবনে। আমার ভিতরে বমি হবে একটু পরে, এত বাজে গন্ধ। গাইজ, এখানে দাঁড়ানো যাচ্ছে না, মানে আমরা এখানে বাইকটা দাঁড়িয়ে একটু ছবি তুলবো বা একটু পরিবেশটা উপভোগ করবো, বাট পানি শুকিয়ে যাওয়ার কারণে, মানে শীত আসলে তো নদীর পানি একদম শুকিয়ে যায়, এবং পানি শুকিয়ে যাওয়ার কারণে এত বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। মানে নদীর একদম নিচ থেকে যে ময়লাগুলো একদম ভেসে উঠেছে, এবং সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা কিন্তু ভেসে উঠছে, এবং পানি অলমোস্ট কালোই বলা যায় পুরা। মানে এই দুর্গন্ধ মানে আর নিতে পারতেছে না ভাই, আর নাও যাচ্ছে না। তো আমরা এখান থেকে বেশিক্ষণ দাঁড়াবো না। এটা কই যায়? এটা যাওয়া যাবে না সামনে? বাপরে বাপ, বিশাল অবস্থা। আর যাওয়ার রিস্ক নেওয়া যাবে না, বাপ রে বাপ, এখান থেকে আর যাওয়া যাবে না, শেষ। নিচের পানি কি লেভেলের ময়লা, আল্লাহ! আমার একটা হাইট ফোবিয়া আছে যার কারণে, নাহলে আমি একটু সামনে আগাইতাম। বাটি আমি যাইতাম, আমার একটু ভয় আছে, নাহলে আমি চলে যেতাম ওদিকে। মানে হাঁটার রাস্তা দিছে, বাট ওখান থেকে আমি যেতে পারতেছি না, আমার একটা হাইট ফোবিয়া আছে, নাহলে আমি ওদিকে চলে যেতাম। বাট আমার একটা মানে ভয় কাজ করে, মানে চিন্তা করতাম ওদিকে যাওয়ার। ও হ্যাঁ, ওই মাঝখানে যেতে পারতাম ভালো হইতো। ও বাজে গন্ধ, মানে এখানে দাঁড়ানো যেতেছে না। তারপর একটা হাইটে আমরা সামনে যাই, বাজে লেভেলের গন্ধ। দেখেন ময়লা, এই পানির যেটা গন্ধ, শীতকাল না, পানি শুকিয়ে গেছে আর পানির একটা গন্ধ আসতেছে। মানে কি করতেছে? ও এই বড় বড় জাহাজগুলো এনে আসছে, মানে কি কি মাটি তুলে না নাকি, ও বালি তুলে? হ্যাঁ, ওরা কি বালি তুলে? বালি ও উপরে তো ফালো, নিচে পড়ে। আমার ওটার মধ্যে যেতে ইচ্ছা করতেছে, যেতে পারলে ভালো হতো।
আরে যাও 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 না সাস তুমি বাজি খেলে নাকি কি খেলো এটা এটা তুলে দিতে পারো এই যে এগুলো না এগুলো পচাগম এগুলো তোমার যায় হচ্ছে সব ফ্লাওয়ার মিলে এই গমগুলো ধরে আটা আটা বানায় ওই পচাগম পচে গেছে গন্ধ দিয়ে গমের গন্ধ কেউ নাই সব গম ভিজা গমগুলো ধরে গম কোনো ভিজা থাকে বলা হয় তো সোনাকে চিন্তা করো অবস্থা বাং 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 হেলমেট লয়ে আও তো ব্যালেন্স পাইছ হেলমেট গেতে তে ব্যালেন্স আছে ব্যালেন্স পাইতেছ বল জাফিস চালো ইসার দিয়া যা আস্তে পারা করতে যায় না দেশে সাকু সাকু যে ধরা যায় তাহলে ধরাও হয় না মানে এটাই ভয়টা লাগে ধরার হয়ে থাকতো একটা তাহলে যাওয়া যায় মনে করো ধরার উপরে তো নাই এই দুটো সমস্যা অনেকটা অপশন আছে এই যে দড়ি আছে না হ্যাঁ এই দড়ি এই যে ট্রাক্টর সাথে বাইন্দা ওই যে আল্লাহ ডিঙ্গি নৌকা যাবে চলো বুঝছি আমাদের বড় জাহাজ উঠে যাবে না ভালো।